কুমিল্লায় হত্যা ও নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টে দেয়া জামিন আগামী চব্বিশ জুন পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ বৃহস্পতিবার দুপুরে আপিল বিভাগ এ আদেশ দেয় এর আগে জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম এরপর খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন দুই মামলায় গত সোমবার খালেদা জিয়াকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ জামিন স্থগিত চেয়ে একই দিন দুপুরে চেম্বার জজ আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ওই জামিন স্থগিত করা হয় একই সঙ্গে আপিল বিভাগের ফুল বেঞ্চে এর উপর শুনানির জন্য আজ দিন ঠিক করেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী